হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সোয়াল সোলের আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গ্রামে আছি গ্রামে গাছ লাগাচ্ছি খুব ভালো লাগছে সো আপনাদের সামনে আপনারা কিছু গাছ দেখতে পাচ্ছেন এগুলো সব ঢাকা থেকে নিয়ে এসেছি ঢাকার বিএডিসি গাজীপুর বিএডিসি যে সরকারি নার্সারি আছে সেখান থেকে বেশ কিছু গাছ কালেকশন করেছি কিছু গাছ আমার ছাদে ছিল তো সেগুলো নিয়ে এসেছি শুধু এখানে আপনার আম বিভিন্ন রকমের আম ভিয়েতনামি কাঁঠাল পেয়ারা জাম জাম্বুরা অর্থাৎ বাতারি লেবু বিভিন্ন ধরনের লেবু ইত্যাদি গাছ আছে আরও বেশ কিছু গাছ আছে সেগুলো অলরেডি লাগানো হয়েছে অনেকগুলো আমাদের আমার গ্রামের কাকা উনি সহযোগিতা করছেন তো এই হচ্ছে জায়গাটা আসলে বেশ বড় জায়গাই তো এখানে অনেক গাছ আসলে সে আমাদের বাপদাদাদের লাগানো এই গাছগুলো এগুলো সব দেশি আম গাছ জাম গাছ আছে বেল গাছ আছে মেহগুনি গাছ আছে মানে মিলে ঝিলে বেশ কিছু গাছ আছে তো এর সাথে বাকি জায়গাগুলোতে প্ল্যান করছি যে একটু বিভিন্ন ধরনের ফলের গাছ যাতে সিজন ওয়াইজ চিন্তা করে করে যাতে যে কোনো সিজনে আমরা গ্রামে বেড়াতে আসলে যেন কিছু না কিছু ফল খেতে পারি বা গ্রামবাসী খেতে পারে সো সেই দিক থেকে চিন্তা করি বেশ কিছু গাছ নিয়ে এসেছি এই যে এখানে কিছু গাছ রাখা আছে এগুলো কাটিপন গাছ এই তিনটা কাটিমন গাছ এছাড়াও আরও বেশ কিছু ভ্যারাইটির আম গাছ আনা হয়েছে আর অন্যান্য কিছু ফল গাছ আনা হয়েছে আরও কিছু গাছ কালেক্ট করব সেগুলো এখান থেকেই কালেক্ট করব মানে আমাদের আশেপাশের গ্রামে আবার নার্সারি আছে তো এখন জানেন যে আপনার মোটামুটি সব ধরনের গ্রামে টামের নার্সারিতে অনেক ভালো ভালো গাছ পাওয়া যায় তো কিছু ফুল গাছ কিছু ওষুধি গাছ আর হয়তো আরও কিছু ভালো ফল গাছ যদি পাই সেগুলো এখান থেকে কিনে এনে লাগিয়ে দিব এটা হচ্ছে এই ফার্স্ট স্টেপ তারপরে এগুলো কীরকম কি হয় গাছগুলো একটু দাঁড়ালে হয়তো সামনের বছর আবার সেকেন্ড স্টেজে কাজ শুরু করব আরও কিছু গাছ লাগানো এবং বিউটিফিকেশন আর এদিকেও আমরা এই গাছের চারপাশে ফুল গাছ লাগাবো তো এই যে অলরেডি গাছ কিছু লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে আম গাছ আম গাছ একদম সাইড দিয়ে বাউন্ডারি আমাদের যে সীমানা সেই দিক থেকে কিছু গাছ লাগানো হচ্ছে আর যেহেতু পুরো ল্যান্ডই খালি এটা ব্যাক সাইড আমাদের বাড়ির তো এখানেও আমরা ধীরে 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 লাগাবো এখন অনেকটা একটু জঙ্গল জঙ্গলি জঙ্গলি ভাব অবশ্যই এই লুকটাও কিন্তু খারাপ না আমার ব্যক্তিগতভাবে এই ধরনের লুকও ভালো লাগে মানে একদম নেচার মনে হচ্ছে যে প্রকৃতি নিজের মতো করে নিজের স্টাইল এসে গড়ে উঠেছে সো খুব বেশি হাত দিব না নিচের হাত বা ঝোপ জঙ্গলগুলো একটু পরিষ্কার করে দিব সেখানে গাছগুলো বসিয়ে দিব আর এখানে একদম ন্যাচারালি যে অর্গ্যানিক্যালি আপনার জৈব সার এগুলো কিন্তু গোবর এখানে রাখা হয় পাশে আমাদের কাকাদের বাসায় গরু পালে সেই গোবরগুলো রাখা হয় সেগুলোই কিন্তু একদম ধুয়ে 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 মাটির ভিতরে যাচ্ছে সার হিসেবে সো এই তো আজকের কাজের আপডেট এবং গাছ লাগানোর প্রজেক্ট নিয়ে একটা ভিডিও হয়তো বা সামনে আরও ভিডিও দিব চেষ্টা করবো ভিডিওগুলো করার গাছগুলো লাগানো হয়ে গেলে এবং কিভাবে কি করছি সেটা আপনাদেরকে দেখানোর তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন অন্যদেরকেও ভালো রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ